নমস্কার, আমি আপনাদের একটা ডিমের কারি দেখাচ্ছি। ডিমের কারি অনেকে ভাববেন যে ডিমের কারি আবার কি খুব ইজি রান্না। না, এটা খুব ইজি ঠিক কথাই, কিন্তু একটু অন্য রকমভাবে দেখাবো। এরকম খেতে খুব ভালো লাগবে, খুব সুন্দরভাবে এটা মানে তৈরি করা যায়। দেখুন, আপনাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এটা ছোটো ছোটো ছেলেমেয়েরা যদি মনে করে যে আমি ডিমের কারি করবো, এরকমভাবে করতে পারেন, করলে খেতে খুব ভালো লাগবে। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াই তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলে কী হবে, ডিমে একটুখানি কালার এসে যাবে। হালকা করে হলুদ দিয়ে দিলাম, গ্যাসটা বাড়ানো আছে, হালকা হলুদ দিলাম, একটু নুন দিয়ে দিলাম, তাহলে ডিমগুলো ফাটবে না। আমি এবার ডিমগুলোকে ভাজবো। হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে হালকা একটু সাদা ভাব, জাস্ট সাদা ভাবটা আপনার চলে যাবে, তারপরে আমি এটাকে তুলব। এটা হোক, হয়ে যায়। দেখুন, জাস্ট সাদা ভাবটা চলে যাবে। এই যো, এবার তুলে নেব। এবার তুলে নিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে একটু জিরে ফোড়ন দেবো, অল্প করে একটু জিরে ফোড়ন দিলাম একটু। দারচিনি দেবো ফোড়ন, ফোড়নে দারচিনিটা একটু স্মেলটা বেরোলে তারপর বাকি মশলা আমি দেব। কড়াই আর তেল দিতে হবে, তেলটা একটু বেশি লাগবে। এটা আমি পেঁয়াজ বেটে রাখা আছে, পেঁয়াজ বেটে রাখা পেঁয়াজটার কিছুটা আমি দিয়ে দেবো। এরকমভাবে করবেন, দেখবেন ভীষণ ভাল লাগে খেতে, গ্রেভিটাও খুব থিকনেসটা বাড়ে। আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি এভাবে করবেন। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, আর কী কী লাগবে আলাদা করে আমি বলিনি। এবার আমি আপনাদের যখন দিতে রান্নাটা করছি, করতে করতে আপনাদের জানিয়ে বলে দেবো কী কী লাগছে এর মধ্যে। প্রথমেই বলেছি আপনাকে, পেঁয়াজ বাটা তেল, তেলেতে জিরে ফোড়ন, ডিমটা হালকা করে ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে, তারপরে জিরে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, দারচিনি ফোড়ন দিয়েছি। যেই দারচিনিটা একটু একটু গরম ভাজা গন্ধ বেরিয়ে গেছে, তারপর পেঁয়াজ বেটে ওর সাথে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেব রসুন বাটা। এবারে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিলাম। একটু জল দেব, কেন মশলাটা যাতে পুড়ে না যায় সেটাও আমাকে তো লক্ষ্য রাখতে হবে। একটু জল দেব, গ্যাসটা বাড়ানোই আছে, বাড়ানো আছে, একটু জল দিলাম, দিয়ে ভাজা ভাজা ওটা হলো হোক।
পরিমাণ মতন নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, আবার একটু জল দেব, কারণ একটু গন্ধ বেরোচ্ছে মশলা, যাতে পুড়ে না যায়। গন্ধ বলতে ওই স্মেলটা, রসুন আর পেঁয়াজ ভাজার গন্ধটা বেরোচ্ছে। এবার ওটাকে ভাজা হোক, তারপরে আমি আদা দেব। এবার আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে আবার নাড়বো। জল দিয়ে দেব। এই যে ভাজা হচ্ছে, এর মধ্যে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এটা এবার এর মধ্যে দিয়ে দেব, রান্নার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার একটু জল দেব, যাতে মশলাটা জ্বলে না যায়। একটু জল দিয়ে দেব মশলাটা ধুয়ে। আমি আবার মশলাটা, কোনো কিছু নষ্ট করাটা ঠিক পছন্দ করি না বলে ধুয়ে দিয়ে দিলাম মশলাটা। দিয়ে এবার আবার ওটাকে নাড়ব। রান্নার মাঝে একটা কথা বলি, আমার এই রান্না, যদি আপনাদের একটা অনুরোধ করছি, যদি আমার এই রান্নাগুলো দেখেন আপনারা, দেখে যদি ভালো লাগে, প্লিজ প্লিজ আপনার আমার এই রান্নাগুলোকে একটু শেয়ার করে দেবেন, একটু কমেন্ট আর লাইক করবেন, সাবস্ক্রাইব একটু করবেন। আর কমেন্ট করলে আমি জানতে পারবো আমার রান্নাটা আপনাদের কীরকম লাগছে না লাগছে। দয়া করে এগুলো আমাদের একটু করবেন, করলে আমি আমার ভালো লাগবে, তাহলে আমি আপনাদের এই ভালোবাসা পেলে তা আমি আমার এগুলো আমি এগোতে আরও আনন্দ পাবো, এগোতে সাহস পাবো, আনন্দ পাবো, ভালো লাগবে আমার এগোতে। আমি আরও তাহলে আপনি চেষ্টা করবো আপনাদের অনেক অনেক রান্না দেখাতে। আমাকে দয়া করে আপনারা আমার পাশে থাকুন, আমাকে সহজ সাহায্য সহযোগিতা করুন, আমি এগোই যাতে। যদি কোনো অসুবিধা হয় সেটা আপনারা জানান, তাহলে আমি বুঝতে পারবো। আপনাদের কমেন্ট যদি আপনারা করেন আমি নিশ্চয়ই সেটা পড়ব। এই মশলাটা ভাজা হলে এবার এই যে দই, দই রাখা আছে, দইটাকে ফেটিয়ে রেখেছি, অল্প একটুখানি আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, কারণ না দিলে কী হবে, দইটা ফেটে ফেটে যায়। আবার একটু দই দিয়ে এই যে এটাকে সঙ্গে এ করে রেখেছি। দেখুন মশলাটা বেশ, হ্যাঁ বেশ। এইবার আমি এই দই ফেটানো দইটা আমি আস্তে আস্তে করে দিয়ে আমি নাড়া বন্ধ করব না, সঙ্গে সঙ্গে এটাকে নাড়তে হবে। আমি নাড়া শুরু করলাম, এই যে
একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম। একটু নুন মিষ্টিটা ব্যালেন্স না করলে খেতে ভালো লাগে না। চিনি তার মাঝে দিয়েছি এবার ডিমের কুসুমটাকে। বলেছিলাম আপনাদেরকে যে মা একটা জিনিস যে যেটা দেবো তাতে এই জিনিসটা আর একটু অন্যরকম খেতে লাগবে, সেটা হচ্ছে একটা ডিমকে এই যে সাদা অংশটাকে কুচি কুচি করে রেখে দিয়েছি, ছোটো ছোটো করে কুচি কুচি রেখেছি, এটাকেও দেবো আমি। আর ডিমের কুসুমটাকে এর মধ্যে এই যে কষাটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আলু অল্প একটু আলু এটার মধ্যে ওটাকে গ্রেট করে আলু গ্রেট করে দিয়েছে। আলু আর বলছে আলু আর ডিমের কুসুমটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরেতে এবার মাঝে ওটা একটু কষে নিয়ে তারপরে ডিম ভাজাটাকে ডিম ভেজে রেখে দিয়েছিলাম সেইটাকে এই যে দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ফুটতে দিয়েছি আর ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। ধনে পাতাটা একটু আবার বেশি আগে না দিলে না নাবানোর দু তিন মিনিট আগে না দিলে ওর বাবা আবার একটু খেতে কেমন হলে গন্ধ গন্ধ লাগে। একটু জাস্ট দু পাঁচ মিনিট মতো দু মিনিটের মতন একটু মধ্যে গ্যাসে গরম হয়ে একটু থাকলে ভালো লাগবে। এইও দেওয়া আছে। রান্নাটা আপনারা করবেন খুব ভীষণ সহজ, কোনো অসুবিধে কোনো ব্যাপার না। যদি আপনারা অসুবিধে যদি মনে হয় যদি বুঝতে অসুবিধে হচ্ছে কোথাও বুঝতে অসুবিধে হচ্ছে তাহলে প্লিজ আপনারা প্লিজ 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 আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আর কমেন্ট করে জানালে কী হবে আমি বুঝতে পারবো, তাহলে আমি আবার দেখাবো এবং আমি অন্যান্য রান্নাগুলো আপনারা দেখবেন। এই চ্যানেলে আরও অনেকগুলো রান্না আমি দিয়েছি আপনারা দেখবেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ার করে আমাকে এগিয়ে যাও, আমার সাথে থাকুন, আমি এগিয়ে যেতে যেন আমি এই খুব ভালোভাবে যেন আমি এগিয়ে যাই। আপনাদের সাহায্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য সাহস করে দেবে। প্লিজ আপনারা এই রান্নাটা সত্যিই করুন, করে দেখুন সত্যি খেতে ভাল লাগবে। আমি এই চ্যানেলেই আমার আছে ডিমের কোরমা আর এটা ডিমের কষা, কষাটাকে একটু দেখুন ফুটছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে আমি এবার তরকারিটা ঢেলে দেব ঢালবো। ঢালাটা আপনাদের দেখাচ্ছি দেখুন। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে এবার আমি তরকারিটা আপনাদের সামনে ঢেলে দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন। এটা এতটা গ্রেভি থাক মানে একটু জমে যাবে, কেননা এর মধ্যে আলু আছে ডিমের কুসুম আছে তো এটা আর একটু টাইট হয়ে যাবে। কারণ এই অবস্থায় যদি আপনি না নামান তাহলে আরও যদি টাইট করেন তাহলে ওটা একদম মানে টাইট হয়ে থাকবে, ওইটা আবার অতটা খেতে ভালো লাগবে না। দেখুন আপনাদের সামনে আমি দেখালাম। তাহলে আমি আমার এই ভিডিওটা এখানে আমি শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।